সপ্তদশ শতকে শশাঙ্কের উত্থানের মধ্য দিয়ে চেয়েস্থানের গৌরবগাথা শুরু হয়। চেয়েস্থান থেকে পাল ও সেন রাজারা অঙ্গ বঙ্গ কলিঙ্গ শাসন করেছেন। বাংলার যে স্থান থেকে মুসলমান শাসনের সূত্রপাত, এবার আমাদের ভ্রমণ সেই স্থানে, যার বর্তমান নাম মালদা। মালদা 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 26শে ডিসেম্বর 2019, ট্যুর অ্যান্ড ট্যুরিস্ট গ্রুপের ট্যুরে চলেছি মালদা। 11 মাসের একটি শিশুসহ দলে আছে 29 জন। শিয়ালদা থেকে গৌড় এক্সপ্রেসে চেপে বসেছি। পরদিন সকাল 6:30 যখন মালদা স্টেশনে পৌঁছালাম, তখন দিগন্তে সূর্যদেব উঁকি দিচ্ছেন। মালদা শহর সবে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে শুরু করেছে। ইংলিশ বাজারে আগে থেকেই হোটেল বুক করা ছিল। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বুফে সিস্টেমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম মালদা ভ্রমণ করতে। আমাদের প্রথম গন্তব্য মেহেদীপুর বর্ডার ও কোতোয়ালি দরওয়াজা। জায়গাটি ভারত ও বাংলাদেশের বর্ডার হওয়ায় এখানে ভিডিও তোলা নিষেধ। মালদার প্রাচীন নাম হল গৌড় বা গৌড়বঙ্গ। এই গৌড় ছিল বাংলা, উড়িষ্যা ও বিহারের রাজধানী। সুলতানি আমলে 30 ফুট উঁচু ও 17 ফুট প্রস্থ বিশিষ্ট এই কোতোয়ালি দরওয়াজা গৌড়ের দক্ষিণ দিকের প্রবেশ পথ হিসাবে নির্মাণ করা হয়। 1235 থেকে 1315 খ্রিস্টাব্দের মধ্যে এই কোতোয়ালি দরওয়াজা নির্মাণ করা হয় বলে মনে করা হয়। এর পরবর্তী গন্তব্য লোটন মসজিদ। 1475 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহ তার রাজগণিকার জন্য এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের দেওয়ালের টেরাকোটার কাজ দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। ফিরে আসি গৌড়ের ইতিহাসে। আনুমানিক 606 খ্রিস্টাব্দে গৌড়ে শশাঙ্কের উত্থান হয়। তার মৃত্যুর পর বাংলায় শুরু হয় মাৎসন্যায়। এরপর 8 শতকের শেষে পাল রাজাদের রাজত্ব শুরু হয় গৌড়ে। এরপর সেন রাজাদের রাজত্ব শুরু হয়। এরপর আমাদের গাড়ি লুকোচুরি গেটের সামনে এসে দাঁড়ালো। এখানে পায়ে হেঁটে 2টি স্পট দেখব। প্রথমেই এলাম কদম রসুল মসজিদ। 1531 সালে সুলতান নসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদ নিয়ে পরে আরো কথা বলবো। এই মসজিদে প্রবেশ করেই সামনেই আছে ফতে খাঁর সমাধি। ফতে খাঁ হলেন সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র। সুলতান সুজাকে বিদ্রোহ করতে পরামর্শ দেওয়ার অপরাধে পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব ফতে খাঁকে পাঠিয়েছিলেন। শোনা যায় গৌড়ে উপস্থিত হয়ে ফতে খাঁ রক্তবমি করে এই স্থানেই মারা যান। কদম রসুল মসজিদের দেওয়ালের টেরাকোটার কারুকার্য সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রচলিত আছে যে হযরত মুহাম্মদ মিরাজের রাতে বোরাকে ওঠার আগে কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে যায়। পরবর্তীতে সাহাবিদগণ এই পদচিহ্নিত পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি
বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত আছে। এছাড়াও ইস্তানবুল, কায়রো এরকম বহু জায়গাতে পাথর সংরক্ষিত আছে। ষোলো শতকের শেষ দিকে মাসরুম খাঁ কাবুলি নামে এক সম্ভ্রান্ত রাজা ছিলেন। তিনি ইশাকার বন্ধু। তিনি 1580 খ্রিস্টাব্দে আরব বণিকদের কাছ থেকে বহু অর্থের বিনিময়ে এই মহামূল্যবান পাথরটি কিনে নেন। এরপর সেটি এখানে প্রতিষ্ঠা করেন। এই পায়ের ছাপ নিয়ে অনেক বিতর্ক আছে। অধিকাংশ মুসলমান এটিকে স্বীকার করেন না। তাছাড়া বিভিন্ন জায়গায় যে সমস্ত পদচিহ্নগুলো রাখা আছে সেগুলো বিভিন্ন আকারে। কদম রসুল মসজিদ থেকে বেরিয়ে পায়ে হেঁটে লুকোচুরি গেটের পাশ দিয়ে সোজা চলে এলাম গুমটি দরওয়াজা। আনুমানিক 1512 খ্রিস্টাব্দে সুলতান হুসেন শাহ গুমটি দরওয়াজা নির্মাণ করেন। এটি গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশপথের তোরণ ছিল সে সময়। উমটি দরওয়াজার ঠিক বিপরীত দিকেই রয়েছে চামচিকা মসজিদ। এরপর চলে এলাম বল্লাল সেনের ভিটে দেখতে। আমবাগানের মধ্যে দিয়ে এখানে আসতে হয়। কোনো রাস্তা নেই, পুরোটাই ধ্বংসস্তূপ, কোনো পরিচিতি বোর্ডও নেই। বল্লাল সেন 1083 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময় সীমা। তিনি ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেন। বড় লাল কথা থেকে তার আসল নাম ছিল বড় লাল। বড় লাল কথা থেকে অপভ্রংশ হয়ে বল্লাল কথাটি এসেছে। মনে করা হয় যে বল্লাল সেনই এই বঙ্গের কৌলিন্য প্রথার প্রবর্তনকারী। অবশ্য এর বিরুদ্ধে মত আছে। অনেকে মনে করেন যে পাল যুগে কৌলিন্য প্রথা এসেছিল। এখান থেকে সহজেই ইট খুলে নিয়ে যাওয়া যায়। তবে ইটগুলোও যে সে সময়কার সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইটগুলোতে দেখলাম ইংরাজি নাম এবং যথেষ্ট বড় বড়। প্রাচীনকালের যে ছোট ছোট ইট ছিল এই ইট সেই ধরনের নয়। এটা হচ্ছে 22 গজ ওয়াল,
গৌড়ের একটা পুরন দেয়াল। তখনকার দিনের রাজারা গৌড়কে মুক্ত রাখার জন্য বিদেশি শত্রুদের আক্রমণকে রক্ষা করার জন্য ওয়ালটা তৈরি করেছিল, এবং এই ওয়ালটা একটা 22 গজ চওড়া বিশাল পায়। কল্লাল সেনের যে বাটি ছিল সেন বংশের রাজা, তার প্রাসাদ, সেই প্রাসাদের এই প্রাসাদটার যে বাউন্ডারি ওয়াল ছিল সেই ওয়ালটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একদম কিছুটা দূরে। কল্লাল সেনের প্রাসাদ সুবিশাল প্রাচীর দ্বারা ঘেরা ছিল, তার সবই ভেঙে গেছে, এখন সামান্য কিছুই অবশিষ্ট আছে। আমরা সেই প্রাচীর আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে দেখা, এরপর আমরা চলে এলাম ফিরোজ মিনারে। ফিরোজ মিনার তৈরি করেছিলেন সৈফুদ্দিন ফিরোজ নামক একজন সুলতান। মিনারটির উচ্চতা 25.6 মিটার। বরকত শাহকে হত্যা করার পর সৈফুদ্দিন ফিরোজ এই মিনারটি তৈরি করেন, তার নাম অনুসারে এই মিনারের নাম হয়েছে ফিরোজ মিনার। আমাদের পরবর্তী গন্তব্য বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। এই মসজিদে 12টি প্রবেশ পথ থাকায় এর নাম হয়েছে বারোদুয়ারি। 1526 খ্রিস্টাব্দে এইটি নির্মাণ করেছিলেন সুলতান নসরত শাহ। সোনালী চিকন কাজের জন্য এই মসজিদের নাম হয়েছে বড়সোনা মসজিদ। এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা প্রকোষ্ঠ ছিল। 1897 সালের ভূমিকম্পে এই মসজিদটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর ছাদও ভেঙে পড়ে। খিদে বেশ ভালোই পেয়েছে, সকাল থেকে ঘোরাঘুরি তো কম হলো না। চলে এলাম বনলতা রিসর্টে। সকালেই এখানে লাঞ্চের অর্ডার করা ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। খাওয়া দাওয়ার পর ঢেকুর তুলতে তুলতে সবাই গাড়িতে এসে বসলাম। এখন যাব গৌড়। প্রায় 506 বছর আগে শ্রী চৈতন্যদেব যখন গৌড়ে আসেন, তখন বাংলার রাজধানী গৌড়ের নবাব ছিলেন হুসেন শাহ। শ্রী চৈতন্যদেব রামকেলিতে এসেছেন, সে খবর যায় নবাবের কাছে। তিনি শ্রী চৈতন্যদেবকে নাম সংকীর্তন করার অনুমতি দেন। শুধু তাই নয়, তিনি তার মন্ত্রিসভার 2 সদস্য দাবির খাস এবং সাকর মল্লিককে শ্রী চৈতন্যদেবের দেখভাল করার নির্দেশ দেন বলে শোনা যায়। এই দাবির খাস ও সাকর মল্লিকই পরবর্তীকালে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে রূপ ও সনাতন গোস্বামী নামে পরিচিত হন। বৈষ্ণবদের একাংশের মতে রামকেলি থেকেই শ্রী চৈতন্যদেবের নীলাচলের উদ্দেশ্যে রওনা দেন। রূপ ও সনাতন গোস্বামী এখানে 2টি পুকুর খনন করেছিলেন। আমরা এখন সেই পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। তাদের নাম অনুসারে এই পুকুর 2টির নাম হয় রূপকুণ্ড ও সনাতন কুণ্ড।
আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ। ফেরার পথে পড়ল মনস্কামনা মন্দির, শোনা যায় খুব জাগ্রত দেবী। আমরা কয়েকজন এখানেতে পুজো দিলাম, তারপরে সোজা হোটেল। নৈশভোজের কথা না বললেই এ পর্বটি অসমাপ্ত থাকে। রাতে হোটেল কর্তৃপক্ষ ঝাড়বাতি জ্বালিয়ে নতুন কাঁসার থালায় খাবার পরিবেশন করে, সব মিলিয়ে সে এক রাজকীয় ব্যাপার। মালদা ট্যুরের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ হলো। এরপর কুলিক, আদিনা ও পান্ডুয়া নিয়ে তৈরি হবে শেষ পর্বের ভিডিও। ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।